হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের শরীরটা একটু খারাপ আছে, একটু না অনেকটাই খারাপ আছে। তো গত দুদিন ধরে এত শরীর খারাপ ছিল যে কারণে কালকে কোনো ব্লগ আসেনি। আর বোনের সাথে যে শপিংয়ে গেছিলাম তখন তো ওয়েদার অলরেডি খারাপ ছিল, তো সেই বৃষ্টির কারণে সারা মানে সন্ধ্যাটা পুরো মাথায় টিপটিপ করে বৃষ্টি পড়েছিল। তোমাদেরকে ব্লগে বলছিলাম না যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তো সেই কারণে হচ্ছে জ্বর এসে গেছিল। আর আমি হচ্ছে তখন শপিং করে যখন ফিরেছি তখন মায়ের ওখানে গেছিলাম, তো জ্বর এসেছিল বলে মায়ের ওখানে থেকে গেছিলাম। তো তারপরে হচ্ছে কি করবো, ওখানে ছিলাম, শরীর প্রচুর খারাপ ছিল, বাড়িতে আর আসেনি, তো বললো ওখানে থেকে যাও। তারপরে হচ্ছে গতকাল বাড়ি এসেছি, আমিও একটু ভালো আছি এখন, কিন্তু গলাটা এখনো ধরে আছে বুঝতেই পারছো, কারণ ভীষণভাবে কাশি হয়েছে। সারা রাত কেশেছি, ঘুমাতে পারিনি, এত কাশি হয়েছে। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন তো প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে তোমাদেরকে দেখাই, কি করব ঘরে একাই বসে আছি, রাজা তো নেই, কাজে বেরিয়েছে। তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তোমরা মায়ের ওখানে যখন ছিলাম আর যখন আমার খুব জ্বর ছিল, তো তো মা আমাকে একটা জিনিস বানিয়ে খাইয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দারুণ লাগবে, দেখো তোমরা। তো তোমাদেরকে এখন দেখাবো, মা একটা স্পেশাল জিনিস বানাচ্ছে রান্নাঘরে, চলো তোমাদেরকে দেখাই। তালের পিঠে, কলা পাতায় মুড়ে তালের পিঠে বানানো হচ্ছে এখন। এই দেখো, এই যে হচ্ছে কলা পাতায় মুড়ে কলা, এই যে কলা পাতার একটা ভালো ফ্লেভার আসছে, এটা গরম আছে এখন। তো কলা পাতায় মুড়ে এগুলো করা হচ্ছে পিঠেগুলো, আর তালের বড়ার ব্যাটার যেমন মাখানো হয় সেরকম ভাবেই মাখিয়েছে, কিন্তু এটা কলা পাতায় মুড়ে মুড়ে করছে। তো এইভাবে হচ্ছে এটা, আর তারপর হওয়ার পর কেমন হয় তোমাদেরকে সেটা দেখাবো। দেখো এটা এরকম হয়েছে, এটা গরম ভীষণই, এই কলা পাতায় তোমাদেরকে দেখাই, দেখো আরে বাবা অনেক গরম। এদিকে গায়ে জ্বর, আর এদিকে হচ্ছে মা এত সুন্দর একটা রেসিপি বানাচ্ছে, তো যেটাকে হচ্ছে যদি না ভিডিও করতাম তো মিস হয়ে যেত। আর এই সময়টা ওষুধ খাওয়ার পর জ্বরটা একটু কমই ছিল আমার গায়ে, তো ভাবলাম ভিডিওটা করেই নিই একটু এনার্জি দিয়ে, তাই জন্য হচ্ছে তুলে নিয়েছিলাম। সত্যি ভালো লাগছে খেতে, আর ভেতরটা দেখো পুরো সফট হয়েছে, আর উপরটা একটা কড়কড়ে ভাব আছে একটা, ঠিক আছে, প্রচণ্ড গরম লাগছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ভেতরটা কতটা সফট হয়েছে। বৃষ্টি হয়েছে তোমরা তো জানোই, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে সারাটা দিন বৃষ্টি হয়েছে, একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার মধ্যে গায়ে জ্বর, মানে কতটা কনে কষ্ট হচ্ছিল কি বলবো। আর গতকাল রাতের কথা তো বলে লাভই নেই, সারাটা রাত কেশেছি আমি, রাতে 3:30 সময় উঠে লাস্টে নিজে নিজে গিয়ে গ্যাস মানে জল গরম করে গ্যাসের গার্গিল করে, তারপরেও এসে শুতে পারছি না, কারণ কিনা ঘরে কাছে সিরাপ টিরাপ কিছু ছিল না। ঠিক আছে, আমার জ্বর হয়েছিল, কাশিটা প্রথমে ছিল না, কিন্তু কাশিটা পরে শুরু হয়েছে। তো আর এখন তো হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হয়ে গেছে, আর ও হচ্ছে খাবার নিয়ে চলে এসেছে, আর এখন আমরা ডিনার করব। মাকে গেছি ইনসুলিন দিতে, তো মাকে ইনসুলিন দিয়ে মাকে খাইয়ে তারপরে এলে তারপর আমরা দুজন খাবো। ডিনারটা করিনি, তোমাদেরকে দেখাই আজকে আমাদের ডিনারে কি আছে। খাবার সবই বাইরে থেকে কিনে আনা হয়েছে, তো দেখো এখানে আছে ঘুগনি, এখানে আছে আলু কষা, এটা হচ্ছে পনিরের তরকারি মা পাঠিয়েছিল দুপুরবেলা, আর এটা হচ্ছে রুটি। এই প্লেটে যা আছে সবই কিনে আনা হয়েছে। তো আমার তো ভীষণই খিদে পাচ্ছিল, কারণ সন্ধ্যাবেলা টিফিন কিছু করা হয়নি আজকে, তো যতক্ষণ না ও আসে ততক্ষণ একটু ঘুগনি একটু টেস্ট করি। খুব জোর খিদে পেয়ে গেছিল, সে দুপুরে খেয়েছিলাম, রুটিটা ঠান্ডা হয়ে গেছে একটু, ঠিক আছে কোনো অসুবিধা হবে না,
ঘুগনির টেস্ট যেমনই হয় সেরকম। আর এখন আলুর দমটা একটু টেস্ট করব। আর এটা হচ্ছে আলুর দম, বেশ ভালোই বানায়, পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরোয়া। তাই চলো আমরা খেয়ে নিই, ডিনার করে নিই।